আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, নবম ও দশম শ্রেণীর সাধারণ গণিত সসীম ধারা অধ্যায় ১৩ ঢাকা বোর্ড ২০১৬। এখানে ২৫ প্লাস ২৩ প্লাস ২১ প্লাস ডট একটি ধারা দেওয়া আছে। ধারাটির প্রথম এন সংখ্যক পদের সমষ্টি দেওয়া আছে -456। তো এখানে ধারাটির সপ্তম পদ নির্ণয় কর। তো কোন এটা কি ধারা? এটা সমান্তর ধারা। সমান্তর ধারার এনতম পদের সূত্র হচ্ছে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। তো প্রদত্ত ধারাটি হচ্ছে ২৫ প্লাস ২৩ প্লাস ২১। এখানে ধারাটির প্রথম পদ এটা সমান্তর ধারা। কিভাবে বুঝলাম? এই যে দেখো, এখানে প্রত্যেকটি পদের মধ্যে পার্থক্য সমান। এখানে ২ কমছে, -২, এখানেও -২। তাহলে এই ধারার সাধারণ অন্তর থাকবে। তো সাধারণ অন্তর হচ্ছে যে কোনো পদ থেকে তার পূর্ববর্তী পদ বিয়োগ করতে হবে। তো আমরা যদি দেখো, এই যে ২৩ থেকে ২৫ বিয়োগ করি এবং ২১ থেকে যদি ২৩ বিয়োগ করি, যে কোনো পদ থেকে পূর্ববর্তী পদ বিয়োগ করলে আমাদের কি থাকে? -২। অতএব ধারাটি একটি সমান্তর ধারা। আমরা জানি সমান্তর ধারার এনতম পদের সূত্র হল এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। তো ধারাটির সপ্তম পদ এ প্লাস এন এর মান সেভেন, সেভেন মাইনাস ওয়ান ইন্টু ডি। তাহলে এ হচ্ছে ধারাটির প্রথম পদ। প্রথম পদ কত আছে? ২৫। তাহলে এর মান ২৫ বসিয়ে আমরা পাই ২৫ প্লাস ৬ ইন্টু -২। -২ এবং ৬ গুণ করলে আমরা পাই -১২ বা ১২। ২৫ থেকে ১২ বাদ দিলে ১৩। অতএব ধারাটির সপ্তম পদ ১৩। এরপরের প্রশ্ন, এন এর মান নির্ণয় করো। এখানে ধারাটির প্রথম এন সংখ্যক পদের সমষ্টি এত দেওয়া আছে, তাহলে এন এর মান মানে এন তম পদ, তম পদের মান বের করতে হবে। মানে মোট কতটি পদ গুণ যোগ করলে মাইনাস এত হবে, সেই এন এর মান নির্ণয় করতে হবে। তো সহজ কথা, এখানে আমরা সমষ্টির সূত্র, সমান্তর ধারা যেহেতু, সমান্তর ধারার সমষ্টির সূত্র হচ্ছে এন বাই টু, টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু টি। এখানে আমরা প্রথম পদ সাধারণ অন্তর মান বের করে দিয়ে এই সমষ্টি ইকুয়াল টু আমরা -456 বসিয়ে দিব, তাহলেই আমরা এন এর মান নির্ণয় করতে পারবো। দেখো, প্রদত্ত ধারা ২৫ প্লাস ২৩ প্লাস ২১ প্লাস ডট ক থেকে পাই, প্রথম পদ এ ইকুয়াল টু ২৫, সাধারণ অন্তর ডি ইকুয়াল টু -২। আমরা জানি সমান্তর ধারার ক্ষেত্রে এন সংখ্যক বা এনটি পদের সমষ্টির সূত্র হল এন বাই টু, টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। তো এখানে এন এর মান নেই, কিন্তু বাকি এ ডি এগুলোর মান আছে, এগুলো বসিয়ে দিই। এ হচ্ছে প্রথম পদ ২৫, আর ডি হচ্ছে সাধারণ অন্তর -২। তাহলে -২ দ্বারা এটাকে গুণ করলে আমরা পাই -2n+2, আর ২৫কে ২ দ্বারা গুণ করলে ৫০ এবং ৫০ এবং ২ যোগ করলে হয় ৫২, ৫২-2n। এখান থেকে আমরা ২ কমন নিতে পারি, ২ কমন নিলে হয় ২৬-n, ২২ কেটে দাও এবং n দ্বারা গুণ করে দাও, তাহলে ২৬n-n2। এই যে এখানে এন সংখ্যক পদের সমষ্টি হচ্ছে ২৬n-n2, এবং এন পদের, এনতম পদের, এনটি পদের সমষ্টির আবার একটা সাংখ্যিক মান দেওয়া আছে হচ্ছে -456। তা আমরা এই যে এনতম পদের যে একটা রাশি বের হলো, এটা হচ্ছে এনটি পদে, এনতম না সরি, এন সংখ্যক পদের সমষ্টির একটা রাশি বের হলে এটা সমান হবে -456। প্রশ্নমতে ২৬n-n2 ইকুয়াল টু -456, ৪৫৬কে পার করে দাও এবং গরিষ্ঠ মাত্রাযুক্ত পদ প্রথমে রাখো। এটা হচ্ছে সমীকরণের আদর্শ রূপ, সর্বোচ্চ বা গরিষ্ঠ মাত্রাযুক্ত পদ প্রথমে থাকে। উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করলে আমরা এটা প্লাস হয়ে যায়, এটা মাইনাস হয়, এটা মাইনাস হয়। এখন দেখো, এখানে আছে ২৬n আর এখানে ৪৫৬। তো আমরা কি করতে পারি? এই যে এন স্কোয়ার আর -456 গুণ করলে আমাদের হয় -456। এখন এখানে আমাদের এমন দুটি সংখ্যা নিতে হবে যে দুটা গুণ করলে এই -456 এন স্কোয়ার হবে,
এবং যোগ বিয়োগ করলে 26 হবে। তো আমরা কি করতে পারি, এই যে 456 কে একটু ভেঙে দিব, আমরা 2 দিয়ে ভাঙলে কত হয়, 2 4 8, তারপরে একে করলে 2 দিয়ে করলে 1 4 4, একে 2 দিয়ে করলে 7 2, একে 2 দিয়ে 7 2 কে যদি আমরা 2 দিয়ে করি, একে 2 দিয়ে করলে কত পাই, 3 8। দেখ কাছাকাছি আছে, আমরা একটু দেখি, 2 2 4 4 2 6 6 2 8, দেখি আবারও দেখি, 2 2 4 4 2 6 6 2 12, 12 এবং 38 গুণ করলে 456 হবে। এবং এই যে দেখো 38 থেকে আবার 12 বিয়োগ করলে, অর্থাৎ মাইনাস 38, আর যদি প্লাস 12 ধরি তাহলে আমাদের মাইনাস 26 হয়। এইভাবে আমরা বের করে নিব। তাহলে এটার জন্য আমরা কি করতে পারি, এন স্কোয়ার মাইনাস 38 প্লাস 12 এন মাইনাস 456 ইকুয়াল টু 0। এখান থেকে আমরা এন কমন নিতে পারি, এন ইন্টু এন মাইনাস 38 বা 38, এখান থেকে প্লাস 12 কমন এন মাইনাস 38, উভয় পদ থেকে এখানে দুটি পদ হয়েছে, এখান থেকে এন মাইনাস 38 কমন নিলে থাকে হচ্ছে এখানে এন, এখান থেকে প্লাস 12। এখন হয় আমরা এখানে দুটা উৎপাদক ইকুয়াল শূন্য পাইছি, তার মানে এন মাইনাস 38 বা 38 ইকুয়াল টু 0 লিখতে পারি এবং এন মাইনাস এন প্লাস 12 ইকুয়াল 0 লিখতে পারি। তাহলে এন এর মান একটা হয় 38 আর একটা হয় এন এর মান মাইনাস 12, কিন্তু গণনাযোগ্য সংখ্যা ঋণাত্মক হতে পারে না, তাই এটি গ্রহণযোগ্য নয়, তাই এন এর মান 38। তার মানে 38টি পদের সমষ্টি হবে মাইনাস 456, নির্ণয় এন এর মান 38। এরপরের প্রশ্ন দেখো, প্রদত্ত ধারার প্রথম পদ ও সাধারণ অন্তর্কে যথাক্রমে একটি গুণাত্মক ধারার প্রথম পদ ও সাধারণ অনুপাত ধরে ধারাটির প্রথম 60টি পদের সমষ্টি নির্ণয় করো। তাহলে আমাদের যে ধারাটি আছে এটার কি করতে হবে, এটাকে মনে করতে হবে একটা গুণাত্মক ধারা এবং প্রথম পদ ও সাধারণ অনুপাত ধরে, অর্থাৎ প্রথম পদকে গুণাত্মক ধারার প্রথম পদ ধরবো, এটাকে ধরবো 25, আর সাধারণ অনুপাত ধরে অর্থাৎ সাধারণ অন্তরকে আমরা ধরবো সাধারণ অনুপাত, মাইনাস 2 কে ধরবো সাধারণ অনুপাত ধরে আমাদের কি করতে হবে, 60টি পদের সমষ্টি নির্ণয় করতে হবে। তো গুণাত্মক ধারার এন সংখ্যক পদের সমষ্টির সূত্র দুটি, একটি হচ্ছে, আচ্ছা আমরা একটু একটু এগিয়ে গিয়ে সূত্রটা বোঝাই, ক থেকে পাই প্রদত্ত ধারার প্রথম পদ এ ইকুয়াল টু 25। তো এই ধারার সাধারণ অনুপাত ছিল হচ্ছে মাইনাস 2, এটাকে আমরা সাধারণ অন্তর ধরবো, প্রথম পদকে প্রথম পদ ধরবো এবং সাধারণ অনুপাতকে সাধারণ অন্তর ধরবো, কারণ গুণাত্মক ধারা থাকে সাধারণ অন্তর। গুণাত্মক ধারা ও সাধারণ অন্তর হচ্ছে যে কোনো পদকে তার পূর্ববর্তী পদ দ্বারা ভাগ, আর সমান্তর ধারার ক্ষেত্রে হয় যে কোনো পদকে তার পূর্ববর্তী পদ দ্বারা বিয়োগ। তো আমরা এখানে সাধারণ অন্তর যেটা ছিল এটাকে আমরা সাধারণ অনুপাত ধরে নিলাম। তো গুণাত্মক প্রথম এন সংখ্যক পদের সমষ্টি হচ্ছে দুইটা, একটা হচ্ছে এ ইন্টু ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার এন বাই ওয়ান মাইনাস আর, যখন আর হবে ছোট ওয়ান থেকে তখন এই সূত্র, আবার যখন দেখো এ ইন্টু আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এটা একটা সূত্র হবে, যখন আমাদের আর হবে বড় এক থেকে, আর আর সাধারণ অনুপাত যদি এক থেকে বড় হয় এই সূত্র, আর সাধারণ অনুপাত যদি এক থেকে ছোট হয় তাহলে এই সূত্র। আমাদের সাধারণ অনুপাত তো দেখো এক থেকে ছোট আছে, তার মানে আমাদের এই সূত্র হবে এ ইন্টু ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার এন বাই ওয়ান মাইনাস আর, তাহলে সমষ্টির সূত্র হবে এ ইন্টু ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার এন বাই ওয়ান মাইনাস আর। এখানে আমরা কোড কী করে দেবো, ধারাটির প্রথম 60টি পদের সমষ্টি, তাহলে মানগুলো বসিয়ে দিব আমরা, যদি 60টি এন এর মান বসিয়ে দিব, এন এর মান হচ্ছে 7, এখানে আমাদের মাইনাস ওয়ান আর ওয়ান মাইনাস মাইনাস টু হচ্ছে ওয়ান প্লাস টু হয়ে যায়, না না সরি, এখানে আসে হচ্ছে আমাদের 7, 7 পাওয়ার হলে এটা মাইনাস হয়, অর্থাৎ মাইনাসের উপর বিজোড় সংখ্যক পাওয়ার হলে মাইনাসই হয়, আর দুইয়ের উপর 7 হলে হয় 128, 128 এই মাইনাস আর এই মাইনাস গুণ হয়ে প্লাস হবে, তাহলে 25 ওয়ান প্লাস 128। তো এখানে ওয়ান মাইনাস মাইনাস টু, তাহলে ওয়ান প্লাস টু হবে, এটাকে আমরা কী করতে পারি, যোগ করতে পারি 129, আর এখানে যোগ করে হয় 3, এটা গুণ করে 3 দ্বারা ভাগ করলে আমরা পাই 1075। তাহলে গুণোত্তর, এটাকে যদি আমরা গুণোত্তর ধারা মনে করি এবং প্রথম পদকে প্রথম পদই, কিন্তু পূর্বের সে সমান্তর ধারার আমাদের যে সাধারণ অন্তর ছিল সেই সাধারণ অন্তরকে গুণোত্তর ধারার সাধারণ অনুপাত ধরে যদি 60টি পদের সমষ্টি করি তাহলে হবে 1075।